হবে? ফুলগাজীতে চারটি কেন্দ্রে মোট 1001 জন পরীক্ষার্থী এবার এসএসসি এবং সমমানের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করছে। গতকালকে যে আমাদের আকস্মিক বন্যার কারণে যে ক্ষতিটা হয়েছে, সে কারণে আমাদের সকালে আমাদের কেন্দ্রীয় সচিবরা আমরা মিলে একটা মিটিং করেছি এবং আমরা সার্বিক অবস্থা বিবেচনায় আমাদের এখানে পরীক্ষা স্থগিতের প্রস্তাব পাঠিয়েছি বোর্ডে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আমরা সবাই চলে আসছি এখানে, পরীক্ষাটা নিয়ে নিলে ভালো হতো ভাই, পরীক্ষাটা নিয়ে নিলে ভালো হতো। আর এখানে তো পানি তেমন নাই, আর আমরা তো অনেক দূর থেকে অনেকজনে আসছে, পরীক্ষাটা নিলে ভালো হতো। আর অনেকজনে প্রিপারেশন নিয়ে আসছে আজকে পরীক্ষা, এখন এই পরীক্ষাটা হবে এটা তো শিওর, মানে স্যারও আমাদেরকে বলা নাই, তবু এখন কালকে ঘোষণা দিবে, তো আমরা এই পরীক্ষাটা দিবো, এটা নিয়ে একটা আমাদের মনোযোগ থাকবে। ঘোষণাটা যদি কালকে দিত তাহলে ভালো হতো আর কি। এখন আমরা তো সবাই তো হলে তো চলেই আসছি, পরীক্ষা দেওয়ারই আসতে আসাতে আর কি।